নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্বল অফ পিগ। তোমাদের আজকে যে ভিডিওটা দেখাবো সেটাও আমার দাদুকে নিয়ে। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে আমরা দাদুকে নিয়ে এত মাতামাতি করছি কেন, তার যথেষ্ট কারণ আছে। তবে শোনো, দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করতে করতে দাদুর শৈশব কেটেছে কখনো চায়ের দোকানে, কখনো বা রেল স্টেশনে। পয়সার অভাবে ক্লাস ফোরের পর আর যাওয়া হয়নি গ্রামের পাঠশালায়। কিন্তু তাতে কি হয়েছে, মনের অদম্য জেদে শেষ পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে দাদু আজ সফল। না, সফলতা মানে শুধু টাকা নয়, প্রকৃত শিক্ষা, জ্ঞান এবং মনুষ্যত্ব হল দাদুর সফলতার চাবিকাঠি। এ কথা শুধু আমি বলছি না, বলছে সবাই। শুনতে থাক। হ্যাঁ, উনি খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, ওনার মানে উনি খুব মানুষজন ভালোবাসতেন। চলে যাওয়াতে আমরা খুবই মানে দুঃখিত, মানে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। কাকু বাবার তুল্য মানুষ খেলাম। যখনই আসতাম কাকু আসলে বসলেই বলতে যা এসেছে রুমা দিদিরা, যাই একটু মিষ্টি নিয়ে আসি, চপ নিয়ে আসি। তো কাকুকে বাবার মতে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কাকুর ভালোবাসা কখনই ভাগ করা যাবে না। আর কিছু বলা যাচ্ছে না কাকুর, মতো মানুষ এখনকার যুগে পাওয়া মুশকিল। আমি কাকুকে ঠিক বাবার স্থানেই কাকুকে বসি, যে জন্য কাকু অসুস্থ শুনে আমি দৌড়ে এসেছি কাকু। আর বলতে পারছি না কি বাড়ি থেকে যেতে পারবি না। আমার বেটি যেখানেই দেখতে পেত ওর বেটিকে ধরে নিয়ে চলে আসে রাস্তায়। দিদি ভাই এসে চলো বসবে, চলো আয় বস। কাকিমা বলতো বসো, ওদেরকে এখন বাড়ি পাঠাবো না, চুপ করে বসে থাক, আমি নিয়ে আস। কাছে যে কোনো জিনিস গাড়িতে করে, যখন কাকু গাড়ি চালাতেন গিয়ে বাড়িতে আমার বাপের বাড়ি থেকে, সেই গাড়ি করে নিয়ে যাওয়া, কাছে কলা যাই জিনিস হতো, কাকুর ডাঁটা না নিয়ে যেত রুমা মানে আমি নেই দেখি নিয়ে গেছে কাকু, আম দিয়ে গেছে। হ্যাঁ, যখন কাকু পারতেন না তখন কাকিমা যেতেন, তখন গাড়ি নিয়ে নিয়ে সব যেটা ভালোবাসো আমার দেখি আমার ভাসুরের ভাসুরের কাছে দিয়ে চলে গেছে। কাকু বসুন চা খান, না রে বাবু আমার সময় নেই, যাবো বাজার যাবো, মাছ আনবো, কাকিমা রান্না করবে, আমার সময় নেই বেটি। কাকুর কথা বলা যাবে না, কিছু বলা যাবে, খুব ভালোবাসি। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি যিনি মারা গেছেন অর্থাৎ আমার দাদুর আমি ছোটবেলাতে কথা বলছি। তো আমার জীবন থেকে আমার এটুকু জীবন অবধি আমি যেটুকু ঘটনা দেখেছি আমি সেটুকুই বলবো। দাদুর মতো মানুষ হয় না, আমি আমার এখনো পর্যন্ত জীবনে হয়তো দাদুর মতো এত ভালো মানুষ দেখিনি, আর হয়তো দেখবো কিনা কোনো নিশ্চিত নেই। তো দাদুর অপছন্দ করতেন এরকম কোনো প্রাণী ছিল না, দাদুর সব প্রাণীকেই পছন্দ করতেন। আমি অনেক সময় দেখেছি ভোরবেলা অনেক পাখি, পাখিকে দাদু খাবার দিতেন এবং সেই পাখিগুলি দাদু কোলে এসে বসতেন এবং তার চারপাশে ঘোরাফেরা করতেন। তো সেটাকে দেখে আমার খুব ভালো লাগতো, তো আগে কখনো দেখিনি এরকম, প্রথম দেখতাম। দাদুর যে কোনো অচেনা ব্যক্তির সাথে এমন ভালোবাসা এবং স্নেহ দিয়ে কথা বলতেন, কথা বলতেন যে যে কোনো অচেনা ব্যক্তি আপন হয়ে যেতেন। আমি যখনই আসতাম আমার মার বাড়ি তখন এসে আমার খুবই ভালো লাগতো দাদুকে দেখে, দাদু আমাকে খুবই ভালোবাসতেন। দাদু আমার যখন আসতেন ছোটোবেলায় দাদু আমাকে কোলে নিতেন এবং আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের খাবার কি এবং সেটি কিনে আনতেন। এবং বড়ো কিছু বছর পর বড়ো বয়সে যখন আসতাম তখনও সেই একই ঘটনা, আমাকে কোলে নিতে পারতেন না হয়তো কিন্তু আমাকে জড়ে ধরতেন এবং কি খেতে ভালোবাসি সেটা আনতেন। তো ইত্যাদি দাদুর সঙ্গে ঘুরতে যাওয়া,
যেখানে আমি যেতে চাইতাম সব জায়গায় তিনি নিয়ে যেতেন। তাদের সঙ্গে হাঁটতে যাওয়া, সকালে বিকালে সব জায়গায় যেতাম, খুব ভালো লাগতো আমার। এর মধ্যে অনেক বছর কাটানোর পর দাদুর শরীরটা একটুখানি খারাপ হয়েছে, তো আমি তখন ছিলাম না, আমার পরীক্ষা চলছিল বলে আমি আসতে পারিনি। দাদুকে হসপিটালে অ্যাডমিট করা হয় এবং আমরা কিছু আমার পরীক্ষা শেষ হয়, তারপর আমি আসি আমার মা বাড়িতে আসি এবং আমরা দেখতেও যাই দুদিন। তো হসপিটালে বাচ্চাদের এলাও ছিল না, আমার দেখা হয় না। তো তারপর একদিন এই দুদিন কাটানোর পর একদিন ভোরবেলা, সেই ডেটটা ছিল আপনার 11 ডিসেম্বর ভোর 5:15, এরকম সময় করে আমাকে আমার বাবা বললেন আমার দাদুবার বেঁচে নেই। সেই ঘটনাটি শোনার পর আমার অনুভূতি কিছুটা মাথায় বাজ পড়লে যেরকম হয় সেরকম অনেকটা ছিল, কারণ আমার আরেক দাদু অর্থাৎ আমার বাবার বাবা তিনিও গত হয়ে গেছেন, তিনিও আর পৃথিবীতে নেই। তো আমার মায়ের বাবা তিনিও চলে গেলেন, তো আমার জীবন থেকে দাদু ডাকতে চিরকালের জন্য চলে গেল। এটা শুনে আমার নন্দিদা আমার নিজের দাদার মতন ছিলেন। আমি এখানে যতদিন এসেছি নিজের দাদার মতনই দাদাকে দেখতাম, নন্দিদাও আমাকে ছোটো বোনের মতন দেখত। একদিন যদি দাদার কাছে না আসতাম এত অভিমান করে আমাকে বকতেন, মানে বাধ্য হয়ে ভয়ে আমাকে রোজ একবার করে দুবার করে দেখা দিয়ে যেতে হতো। তিনি আজ কতদিন, এই কদিন হলো চলে গেছে, 14-15 দিন, সত্যি মানে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। নন্দিদার মৃত্যুটা মেনে নিতে পারি না, কেন সারাদিন উনি বাইরে বসে বই পড়তেন। আমাদের গোটা পাড়াটার একটা ভরসা ছিল যে দাদা বসে আছেন, আমাদের বাইরের কোনো মানে আজে বাজে লোক যে ঢোকা সেটাও আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম যে অন্তত দাদা বসে আছেন, ভয়ে কেউ আসবেন না। আজকে কদিন ধরে নন্দিদা নিয়ে আমাদেরও খুব মানে ভয়েই থাকতে হচ্ছে, সবসময় দরজাও বন্ধ করে রাখতে হচ্ছে। দাদার মৃত্যুটাকে সত্যি মেনে নিতে পারছি না। আমার জায়গা তখন 1967 সালে জায়গা ইয়ে হয় আমার দিদির সাথে গঙ্গাধর নন্দী, তা তখন আমাকে ঠিক ছেলের মতো ভালোবাসত, যাই হোক। কিন্তু পরে যখন আমি বড় হতে থাকি তখন কিন্তু ভালোবাসা ভাইয়ের মতো। কিন্তু ভাই দাদা হয়ে যেমন যে দাদাগিরি করে সেরকম কিন্তু দাদা জামাইবাবু কিন্তু আমার কষ্ট, কিন্তু ভালোবাসাটা দিয়ে এই ভালোবাসার উপর আমারও কিন্তু একটা আবদার থাকত, সেই জামাইবাবু কিন্তু সেই আবদারটা কিন্তু রাখত। যেমন আমার দিদি অনেক চেষ্টা করেও কোনোদিন কারখানা দেখতে যেতে পারিনি, সেটা কিন্তু আমি পেরেছি। সেই জোর করে গেছি বলে সেই আবদারটা কিন্তু জামাইবাবুর কাছ থেকে আমি রাখতে পেরেছি। যাই হোক, জামাইবাবু পরে আমাকে অনেক দিক থেকে সহযোগিতা করেছে এবং তার সহযোগিতায় আমি একটু বড়ও হয়েছি। তার সাথে আমার এই আদান প্রদানটা অনেক দিনেরই ভালোভাবেই গভীর হয়ে থাকে, সেই গভীরতা আজকে দুঃখের দিনে পরিণত হয়। সেই দুঃখটা আমি ঠিক ভুলতে পারি না। যাই হোক, সবাইকে একদিন যেতে হবে, আমাদেরকেও যেতে হবে, তার জন্য নয়। কিন্তু দুঃখ একটা দুঃখের মতোই থেকে গেল, এই ভালোবাসা অতিরিক্ত ভালোবাসার জন্য দুঃখ বেশি হবে। আর যাই হোক, জামাইবাবু যেখানেই থাক ভালো থাকুক সুখে থাকুক এটাই কামনা করি। খবর পেলাম, অনিবার্যই ছিল, তুমি সাধ্যের অতিরিক্ত করেছ। কাকুকে একজন নিখাদ ভদ্রলোক ও প্রিয়ভাষী মানুষ বলেই চিনতাম। ওনার স্মৃতির প্রতি প্রণাম ও গভীর শ্রদ্ধা জানাই। এই সময় পাশে থাকতে পারলাম না, এখন শেষ কাজটা করে কাকিমাকে সামলাতে হবে। তুমি নিশ্চয়ই পারবে।
হাই, আমি রঙ্গন, আমি হচ্ছি দাদুর বড় নাতি। তো গত 11 ডিসেম্বর মন্ডেতে আমি হঠাৎ শুনলাম যে আমার দাদু পরলোক গ্রহণ করেছেন। তো শুনে খুবই মর্মাহত হলাম যে যিনি আমার এত ক্লোজ ছিলেন, এত কাছের ছিলেন, এত যিনি আমাকে ভালোবাসতেন, এত আদরের মানে আদর করতেন, এত স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছেন, তো তার পরলোক গমনে অভ্যাসলি কষ্ট পাওয়াটা স্বাভাবিক। তো প্রচণ্ড মর্মাহত হলাম। তোমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম, মানে 4-5 বছর বয়স, তখন আমার সাথে যখন প্রথম মানে তখন যখন মামার বাড়ি আসতাম, তো তখন সিটি সেন্টার থেকে মিনিবাস ধরে টানসেনে আসতে হয়। এবং দাদু কী করতেন, দাদু প্রত্যেকবার কিন্তু আমাদেরকে পিক আপ করার জন্য ওখানে কিন্তু গিয়ে বাস স্টপে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এবং আমাদের সে সন্ধে হোক বা যত রাতই হোক, কখনো বাস লেট থাকলে একটু রাতও হতো, সে যখনই হোক দাদু কিন্তু সবসময় গিয়ে দাঁড়িয়ে থাকতেন এবং নিয়ে আসতেন। এবং গেটে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে কোলে করে নিয়ে বা বাস স্টপ থেকে কোলে করে নিয়ে একদম বাড়ি পর্যন্ত এসে বসাতেন। এবং যে জুতো খুলে দেওয়া বা এগুলো করা বা কী কেমন আছিস বা খোঁজ নেওয়া বা এগুলো করতেন। এবং তারপরে যখন বড় হয়ে গেলাম, এবার মানুষের তো সবসময় মনটা সাথ দিল, শরীরটা সাথ দেয় না, তো সেরকমভাবেই দাদুর বয়স হলো একটু, তখন দাদু আমাকে কোলে নিতে পারতেন না, কিন্তু মনের যে একটা ইচ্ছা কোলে নিতে না পারলে যে একটা আয় কোলে নেবো বা এরকম, সেটা কিন্তু তখনও ছিল বা এরকম আর কি। এবং আরও জিনিস আরও মনে পড়ে, যখন ছোটো ছিলাম তখন খেলনা খেলার সব এবং ছেলেদের গাড়ি বা খেলনা এগুলোর প্রতি প্রচণ্ড একটা টান থাকে, প্রচণ্ড একটা মানে অ্যাট্রাকশন থাকে। তো তখন আমিও স্বাভাবিকভাবেই বাচ্চাদের মতো বায়না করতাম দাদু বলছে, দাদু এই গাড়িটা কিনে দাও, এই খেলাটা কিনে দাও, এই রোবটটা কিনে দাও। তো দাদু সেরকমভাবে আমি যা যা বলতাম, যা যা খেতে যাইতাম, যা যা খেলনা বা যা কিছু সব বায়না কিন্তু দাদু নিজের মতো করে মেটানোর চেষ্টা করতো, কোনোদিন কোনো না বলতো না, সবসময় সবটাই। এবং বিকাল হলে মনে আছে দাদু প্রত্যেকদিন হাঁটতে যেতেন, হাঁটাটা খুবই শরীরের পক্ষে একটা উপকারী এক্সারসাইজ বলতে পারা যায়। তো দাদু প্রত্যেকদিন কিন্তু বিকালে হাঁটতে যেতেন এবং দাদুর সঙ্গে আমি যেতাম। এবং দাদুর একটা মপেট ছিল, মানে এখনও আছে মপেটটা, কিন্তু মপেটটা এখন খুব একটা চালানো হয় না। তো মপেটটাকে আমাকে ঘোরানো, দাদুর সঙ্গে এদিক ওদিক যাওয়া এগুলো করেছি। তো কালের নিয়মে সবাইকেই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, যার শুরু আছে তার শেষও আছে। তো সেই নিয়ম করে ধরলে দাদুকেও চলে যেতে হলো। তো যাই হোক, কিছু করার তো নেই, আমাদেরকে এটা ফেস করে বা এই বাধাগুলো বা এই দুঃখটাকে অতিক্রম করে আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হবে। কদিন আগে দাদু আমাকে ছেড়ে চলে গেছেন। দাদু আমাকে খুব ভালোবাসত, সবসময় আমার ম্যানমেনা বলে রাখত। ছোটবেলায় দাদুর সাথে বাইকে করে বাজার যেতাম, মাছ মাংস ডিম কত কিছু কিনতাম। দাদু আমায় কত রকমের চকলেট কিনে দিত। দাদুর সাথে ঘুরতে যাওয়া এক আলাদাই মজা। দাদু পাখিদের খুব ভালোবাসত। ঘুম থেকে উঠি চায়ের সাথে বিস্কুট গুলোকে নিজে না খেয়ে আগে পাখিদেরকে দিত। পাখিরাও এই জায়গাটায় এসে দাদুর সাথে এসে বসত, খুব ভালো লেগেছিল। তাই দাদু আজ না থাকলেও সারা জীবন আমাদের মনে আছে। দাদুকে আমি শ্রদ্ধা জানাই। দাদু যেখানেই থাকুক যেন ভালো থাকুক, আর সারা জীবন আমায় আশীর্বাদ। আমি কাকুকে, আমার দুর্গাপুরে বিয়ে হয়েছে মোটামুটি 10 বছর। আমি কাকুকে খুব কম সময়ের মধ্যেই দেখেছি, কিন্তু যেটুকু দেখেছি মানুষটা একদমই আলাদা। অনেক কথাবার্তার মধ্যে অনেক কিছু, অনেক মানে ভালো কথা বলার একটা খুব সুন্দর পরিচয় পেয়েছি, কারণ জানতাম কাকু খুব ভালো বই পড়ে। কাকুর প্রচুর বইয়ের কালেকশন আছে, সেটাও দেখেছি আমি। আর কাকু প্রচণ্ড বাচ্চা ছেলে ভালোবাসতো, এটা সবথেকে ভালো লাগতো। একটা মানুষকে, একটা ফুল আর বাচ্চা ছেলে, এই জিনিসগুলোর মধ্যেই বোঝা যায় যে মানুষ কেমন। কাকু প্রচণ্ড ছেলে ভালোবাসতো, কারণ আমার ছেলে ছোটো, বারবার আমি গেলেই বলতো যে ছেলেকে নিয়ে আসবে, একা এসো না, তুমি যখনই আসবে ছেলেকে নিয়ে আসবে।
কাকুর এই জিনিসটা প্রচণ্ড ভালোবাসত, কাকু প্রচণ্ড গল্প করতে ভালোবাসত, পুরোনো দিনের অনেক গল্প বলেছে, আমার সঙ্গেও অনেক গল্প বলেছে। দুর্গাপুর যখন তৈরি হয়, এই কোয়ার্টারগুলো তখন তৈরি হয়, তখন কীভাবে হয়েছে কী হয়েছে, কাকু তার মধ্যে অনেকটা ইনভলভ ছিলেন, সেই গল্পও করেছে। এই এইরকমভাবে কাউকে অনেকটা এইটুকু সময়ের মধ্যে যেটুকু দেখেছি সেটাকে থেকেই বোঝা যায় মানুষটি খুবই ভালো ছিলেন, এবং যেখানে গেছেন যেন ভালো থাকেন, ব্যাস এইটুকু। তখন এই পাড়ায় আমরা নতুন এসেছি, তেমন আলাপ পরিচয় নেই পাড়ার লোকজনের সঙ্গে। হঠাৎ বাড়িতে পুলিশ আসে, আমি তখন ডিউটিতে, স্ত্রী বাড়িতে একা। পুলিশ দেখতে পেয়ে পাড়ার কেউ এগিয়ে আসেনি, কিন্তু এগিয়ে এসেছিলেন একমাত্র এই কাকু। জানা যায় পুলিশ যাদের খোঁজে আমাদের বাড়ি আসি তারা আগেই এই বাড়িতে থাকত। তারপর কাকু পুলিশদের বোঝানোর চেষ্টা করেন যে ওনারা যাদের খোঁজে এখানে এসেছেন আমরা তারা নই। অবশেষে পুলিশ ফিরে যায়, আমার স্ত্রীও রেহাই পায় পুলিশদের কঠিন প্রশ্ন থেকে। কাকু কেমন মানুষ ছিলেন সেটা বোঝানোর জন্য আমার মনে হয় এইটুকু উদাহরণ যথেষ্ট। আজ কাকু যেখানেই থাকুক ভালো। যে কথাটা বলার জন্য আমাকে এখানে বসতে হয়েছে সেটা দুঃখজনক, হলেও তো সত্যি বাস্তবকে মেনে নিতেই হবে। আমার শ্বশুরমশাই সম্পর্কে কিছু একটা কথা বলার জন্য বলা হয়েছে, তিনি আজ আর আমাদের মধ্যে নেই, এই পৃথিবীতে নেই, সশরীরে নেই, কিন্তু মনের মধ্যে আছেন, যেটা চিরকালই থাকবেন। গতই 11ই ডিসেম্বর এই 2023 সালের সকালবেলা 5:30 নাগাদ হঠাৎ খবর আসে তিনি আর আমাদের মধ্যে নেই। যদিও এটা আমাদের মানসিকতার মধ্যে মনের মধ্যে প্রবেশ করেছিল, বাসা বেঁধেছিল যে তিনি আর বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না, কারণ গত 29শে অক্টোবর তাকে হঠাৎ একদিন সকালবেলায় তার অবস্থা খারাপ হয়ে যাওয়ার জন্য মিশন হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে উনি 10 দিন ছিলেন, তারপর সেখানে তার চিকিৎসার ফলে উন্নতিও হয়েছিল, তারপর তাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে এসে প্রায় বোধহয় 17-18 দিন খুব ভালোই ছিলেন, তারপর হঠাৎ কি হয়ে যায় তার অবস্থা আবার খারাপ হয়ে যায়, তখন তোমাকে তাকে আবার সিটিএন হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে আইসিইউতে ছিলেন, ভেন্টিলেশনে ছিলেন, কিন্তু সেখানে যে খুব উন্নতি হয়েছিল তা হয়নি। পরবর্তী ক্ষেত্রে তাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং দুর্গাপুরের DSP মেইন হসপিটালে ভর্তি করা হয়। তো তার পুত্র আমার শালা সুমন্ত আপ্রাণ চেষ্টা করেছে, তাকে আমি সাধুবাদ জানাই, প্রশংসা করি। সে খুব ব্যস্ত থাকে, তার হাজার ব্যস্ততার মাঝেও যতটুকু সাধ্য প্রাণপণ আপ্রাণ চেষ্টা করেছে বাবার যা করা উচিত ওই সময়ের জন্য সেটা সে করেছে। তো এটা তার চিরকাল এই আশীর্বাদ তার উপরে থাকবে, এটা আমার বিশ্বাস। আমি যতটুকু দেখেছি তিনি ছিলেন খুব সাদাসিধে সরল সোজা মানুষ। অনেক ছোটবেলাতেই পারিবারিক অসচ্ছলতার কারণে গ্রাম থেকে তিনি দুর্গাপুরে চলে আসেন কর্মের সংস্থানে। এখানে এসেই তিনি নিজের কর্ম খুঁজে নেন, প্রতিষ্ঠিত হন DSP, এখানে উনি জয়েন করেন। তারপর এখানে থেকেই তিনি তার আবার অন্য রকম জীবন শুরু করেন। তার প্রচণ্ড ভালোবাসা স্নেহ ছিল তার ছোট ভাইদের জন্যে, তাদের জন্য কি না করেছেন, গ্রামে তারা যাতে সচ্ছল হয় জমি কিনে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, ছোট ভাইকে খাইয়ে পড়িয়ে মানুষ করে, ছেলের মতো মানুষ করে জীবনে প্রতিষ্ঠিত করেছেন, তুলনা হয় না। কিন্তু নিজের জন্য তেমন যে বিরাট কিছু সঞ্চয় করে রাখতে হবে এসব তার মাথাতেই আসেনি, এইসবগুলো ছিল। আমি যখন এই দুর্গাপুরে আসতাম, এটা আমার শ্বশুরবাড়ি, তখন দেখতাম যে আমরা গেটে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি যেন হাজির হয়ে আছেন আমাদের রিসেপশন করার জন্য।
আমাদের সস্নেহে বাড়িতে ঢোকাতেন, দুই নাতিকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসতেন, তুলনাহীন। এখানে থাকতে থাকতে দেখেছি যে বইয়ের প্রতি প্রচণ্ড নেশা, যত বই আছে সব এনে নিস্তব্ধে নীরবে পড়ে পড়ে যেতেন। তার কথা শুনেই তার যে বই পড়ার অভ্যাস আছে সেগুলো কিন্তু টের পেতাম। আমাদের বাড়িতে বই পড়ে যখন যেতেন তখনও কিন্তু আলমারিতে খুঁজে খুঁজে যেটুকু বই থাকতো তিনি সেই অল্প সময়ের মধ্যেই কিন্তু পড়তেন। এই যে যারা বই পড়ে তাদের মানসিকতা কিন্তু একটু অন্যরকম হয়, আমাদের সাধারণ মানুষদের মতো নয়। তাদের চিন্তা ভাবনা ইত্যাদির মধ্যে অন্য একটু অন্য ধরনের ছাপ থাকে, আমি সেই প্রমাণও অনেক পেয়েছি। আর একটা জিনিস দেখেছি, তিনি খুব ধৈর্যশীল মানুষ, সব কিছুর জন্য একটা ধৈর্য ধরতে পারেন এবং খুব ঠান্ডা মাথার মানুষ। তার মানে এই নয় যে তার রাগ ছিল না, যদিও আমি কোনোদিন সেই রাগ দেখিনি, কিন্তু শুনেছি রাগ ভালোই ছিল কিন্তু সেটা কখনো প্রকাশিত হতো না। ছেলেকে বাবা ছাড়া কখনো কথা বলতো না, মেয়েকে মা ছাড়া কখনো ডাকতো না, এবং আমাকে কখনো বাবু কখনো বাবা ছাড়া কখনো কথা বলতেন না। তার কথাবার্তার মধ্যেই একটা স্নেহ ছিল। পাড়ার লোকদের মুখেও শুনেছি প্রত্যেকের সঙ্গে দারুণ ব্যবহার করতেন, যার যতটুকু দরকার সাহায্য করার জন্য তিনি ছুটে গেছেন। এবং এখানে এসে দেখছি তো সকলেই তার প্রতি এক অকৃত্রিম শ্রদ্ধা রয়েছে, এটা আমার ভালো লাগছে খুবই। যাই হোক, বয়স হয়েছিল 82 বছর কি 83 বছর এরকম হবে, বাস্তবটাকে তো মানতেই হবে। একদিন আমরা এই পৃথিবীতে যখন এসেছি আবার সকলকেই চলে যেতে হবে, আমরা চিরস্থায়ী কেউ নই। কিন্তু যতদিন থাকব ততদিন যদি আমাদের চেনা পরিচিত মানুষগুলোর মনেও একটু স্থান করে নিতে পারি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আমার মনে হয় উনি ওনার চারপাশের মানুষ আর আত্মীয় স্বজনের মধ্যে, পাড়ার মানুষদের মধ্যে, বন্ধু বান্ধবদের মধ্যে, সকলের মধ্যেই তিনি সেই জায়গাটুকু করে নিতে পেরেছেন। আমি আজকের এই সন্ধ্যায় সেই মানুষটির উদ্দেশ্যে আমার শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনা করি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, আমাদের সকলকে আশীর্বাদ করুন, আর আশীর্বাদে আমরা যেন ভালো করে জীবনের বাকি পথগুলো চলি। বাবা আমার জীবনের অনেকটা অংশ জুড়ে আছে, এখনো আছে। আমি এখনো অব্দি কল্পনা করতে পারি না যে বাবা আমার সাথে নেই। বিয়ে হয়েছে আমার 2008 সালে, এতগুলো বছর বাবা আমার সাথে ছিল। আমি বাড়িতে বিয়ে হয়ে যখন প্রথম এলাম উনি আমার মাথায় হাত রেখেছিলেন, বলেছিলেন যে তুমি আমার বাড়ির বৌমা নও, তুমি আমার বাড়ির মেয়ে, কখনো মনে করবে না যে তুমি অন্য বাড়ি ছেড়ে এই বাড়ি এসছো, সবসময় বাড়িটাকে নিজের মতো মনে করবে। বাবার মতো মানুষের সাথে সান্নিধ্য, বাবা আমার নিজেকে খুব গর্বিত মনে করি যে আমি বাড়িতে এসেছি। বাবার কাছে অনেকটা সময় আমি হয়তো কাটাতে পারিনি কারণ আমি কলকাতায় থাকি, কিন্তু যতটুকু সময় যেটুকু সময় বাড়িতে আসতাম বাবার পাশেই থাকতাম, বাবার পাশে কাছে বসতাম, বাবার সাথে গল্প করতাম, বাবার সাথে কথা বলতে সব সময় ভালো লাগতো। বাবা দেশ বিদেশের কথা, পুরনো কথা, অনেক কথা বাবা বলতো। বাবার মতো জ্ঞানী মানুষ হয় না। অনেক বই পড়তে ভালোবাসতেন। বাবার এই বাড়িতে আসা অবধি আমি দেখেছি সব সময় বাবা লাইব্রেরি থেকে বই আনতো, বই পড়তো। একটা সময় এরকম হয়েছে যে লাইব্রেরিয়ান অবধি বলতে বাধ্য হয়েছে, এত বই আমি আপনাকে দিতে পারবো না, আপনি আরেকটা কার্ড করুন বইয়ের জন্য। তখন বাবা মায়ের নামেও কার্ড করে বই নিয়ে আসতো। বাবা এতটাই বই প্রেমিক ছিল। আমিও বাবাকে অনেক সময় পূজা সংখ্যা দেওয়ার জন্য বাবাকে ফোন করতাম, বাবা এই বছর তুমি কী বই নেবে, কোন কোন সংখ্যাটা তোমার জন্য নেবো। তাছাড়াও বাবা বইমেলা, কলকাতা বইমেলা হলে আমি অনেক বই বাবার জন্য আগের থেকে জিজ্ঞেস করে রাখতাম, বাবা কোন লেখকের বই তোমার পছন্দ বলো, সেই লেখকের বই আমি নিয়ে আসতাম বইমেলা থেকে। এই কিছু বছর 2019-এ বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে একটু বাবা কমজোরি হয়ে গেছিলেন, চোখে ভালো করে দেখতে পাচ্ছিলেন না।
ভালো করে বাবার আবছা লাগতো, পড়তে কষ্ট হতো, কিন্তু তাও বাবা সে মনের জোরে পড়ে গেছেন। বা আমি বলেছিলাম বাবা সময় ঠিক হলে তোমার বইয়ের এই যে জায়গাটা একটা বড় শোকেস করে বইগুলো সুন্দর করে রাখবে, সেই অবকাশটা হলো না। বাবাকে বলেছিলাম তুমি বই লেখো বাবা, গল্প লেখো, আমরা ছাপাবো, কিন্তু সেটা হয়তো অনেকটাই দেরি হয়ে গেছিলো বলা, বাবা সেটা করে উঠতে পারেনি। এখনও আমার মনে হয় না যে বাবা আমার কাছে নেই, প্রতি মুহূর্তে মনে হয় বাবা আমার আশপাশেই আছে, উপর থেকে দেখছে, আশীর্বাদ করছে। প্রিয়জনেরা যখন চলে যায় তখন তার ভ্যাকিউমনেস, মানে তখন বুঝতে পারি তারা চলে গেলে, কিন্তু যখন তারা থাকে সেই গুরুত্বটা হয়তো আমরা দিই না। কিন্তু সত্যি কথা বলতে বাবার ক্ষেত্রে আমার জীবনে সেটা হয়নি। আমি যখন এসেছি, যেটুকু সময় এসেছি বাড়িতে, আমি বেশিরভাগ সময়টা বাবার সাথেই কাটিয়েছি। যতটুকু সময় সকালবেলা উঠেও বাবার সাথে গল্প করতাম, চা খেতে আমি ভালোবাসি না, বাবা চা খেতেন বাবার পাশে বসে, অনেক গল্প বাবা আমার সাথে করতেন। বাবার সাথে সময় কাটাতে আমার বরাবরই ভালো লাগতো। এখনও আমার বিশ্বাস হয় না যে এই বাড়িতে আমি ঢুকবো কিন্তু বাবা নেই। বাবাকে হয়তো বাবাকে ফিজিক্যালি পাবো না, কিন্তু হয়ে যায় এরকম যে বাবার সাথে কথা বলতে গেলে যে বাবার কোনো সাজেশন, কোনো কিছু নেওয়া, সেইটা আর আমি পাবো না। কোনো অ্যাডভাইস বাবাকে কোনো কথা বললে বাবা দিত, এটা এইভাবে করো, ওটা এইভাবে করো, সেটা আর বাবার কাছ থেকে পাবো না। কিন্তু জানি বাবা আশেপাশে কোথাও আছে, সবসময় বাবা আশীর্বাদ করবে। আজকে আমি যখন টানশানে এসেছি, আমার আসার রাস্তা দিয়ে যখন আসছি, তখন আমি শুধু দাদুর পুরনো কথাগুলোই মনে পড়ছিল। ছোটোবেলা থেকে দাদুকে দেখেছি, দাদু অ্যাকচুয়ালি আমার নিজের দাদুর বন্ধু বা ভাইয়ের মতো ছিল, আমার দিদাও বলতো ভাইয়ের মতো। সেখান থেকে ছোটোবেলা থেকে দেখেছি, বড় হয়েছি, দাদু কোলে করে নিয়ে ঘুরেছে, সাইকেল নিয়ে ঘুরিয়েছে, গাড়িতে করে নিয়ে ঘুরিয়েছে। তো সেগুলো তো ছিলই, ভালোবাসাগুলো ছিলই। আজকে দাদু নেই, সত্যি খারাপ লাগছে, আমার গলাও ধরে আসছে। তবে বেশি কিছু বলবো না, তবে দাদুর একটা পার্ট ছিল, যে পার্টটা হয়তো অনেকেই জানে না, সেটা হচ্ছে দাদুর সাহিত্য জ্ঞান। ওইরকম মানে তথাকথিত এডুকেশন কম থাকলেও দাদুর সাহিত্য জ্ঞান ছিল মারাত্মক। ওরকম বাংলায় জ্ঞান আমি কারোর দেখিনি, তো খুব কম লোকেরই আমি দূরে পরে দেখেছি, এবং সব বিষয়ে এতটা নলেজেবল, এতটা মডার্ন খুব কম লোককেই দেখেছি আমি দূরে পরে, তাদের মধ্যে দাদু একজন। ঠিক আছে, সবাই চলে যাবে একদিন, দাদুও চলে গেছে, দাদু থেকে গেছে আমাদের মনে। আমি আর চেয়ে বেশি কিছু বলছি না, কারণ আমার গলা জড়িয়ে এসছে। থ্যাংক ইউ। আজকে আমি এখানে কি বলবো আমি নিজেই জানি না। বাবার সঙ্গে আমার অনেক স্মৃতি, এতো নতুন করে কিছু বলার নেই, এত স্মৃতি মাথায় উঁকি মারে, কিছু বলার স্পেশাল করে আমি খুঁজে পাচ্ছি না। আমি ছোট থেকে যা যা খেতে ভালোবাসতাম বাবা পাওয়া না গেলেও সেটা খুঁজে আনত, ঠিক আর যেখানে যেত বাবা সেখানে আমাকে সঙ্গে নিয়ে যেত। একটা দোকানে গেলেও বাবা আমাকে সঙ্গে সাইকেলে করে নিয়ে যেত। তারপরে আমার যখন জ্বর হতো মাকে বলতো তুমি শুয়ে পড়ো, আমি ওকে দেখছি, বলে করে নিয়ে সারা রাত বাবা বসে থাকতো। মাকে ভরসা করতো না, না তুমি পারবে না, আমাকে দাও আমি ঠিক বসে থাকবো, আমি ওকে খাইয়ে দেবো। আমি যখন খেতে চাইতাম না আমি মাকে খুব জ্বালাতন করতাম, আমি খাওয়া নিয়ে বাবার কাছে ছোটোবেলায় মায়ের কাছে খুব বকা খেয়েছি। মা যখন রেগে যেত বাবা বলতো তুমি চলে যাও, আমি ওকে ঠিক খাওয়াবো। এরকম করতে করতে বড় হয়েছি, বড় হয়েও না খেলে বাবা খুব বকত, খুব যে কেন তুই খাস না। তারপরে যখন এই মটন এনে দেওয়া হতো তখন আমি সেদিন ভাতটা খেয়ে নিতাম, বাবা বলতো লোকে তাহলে প্রতিদিনই মটন এনে দেবো, আমি তুই সব ভাত খেয়ে নিস। এরকম অনেক স্মৃতি আছে। যখন আমার 6 বছর বয়স তখন ভাই আর আমি খেলতে খেলতে আমার হাত কেটে গেছিলো বঁটিতে, তখন ছিল লোডশেডিং। তো সেই সময় বাবা আমাকে কী করে হসপিটাল নিয়ে যাবে, মা কান্নাকাটি করছে,
হাত চেপে ধরে বাবা হসপিটালে নিয়ে গিয়েছিল। সেই সাইকেলে চাপিয়ে নিয়ে গেছে, সেখানে সেলাই করছে। বাবাকে বললো যে আপনি বাইরে চলে যান। তো আমি সেই চিৎকার করছি, সেলাই করছে। তারপরে সেলাই টেলাই হয়ে গেল। সেলাই হওয়ার পরে বাবা আমাকে একটা লালিপপ কিনে দিল। এই লালিপপটা খেতে খেতে আমরা বাপ বেটি মিলে গল্প করতে করতে চলে গেলাম, বাড়ি চলে গেলাম। সেই যে যন্ত্রণা হচ্ছিল বাবার সঙ্গে কথা বলতে বলতে, সেই যন্ত্রণা আমি ভুলে গেলাম। এরকম বহু স্মৃতি। আমার যখন বিয়ে হলো তখন বাবা বলছে আর মেয়েটাকে একটু দেখবেন, বলতে গিয়ে বাবার কান্না চলে আসছিল। আমি যখন চলে যাই বাবার সঙ্গে, আমার এত স্মৃতি আমি কী করে বলবো। শুধু আমি না, আমার দুই ছেলেকে বাবা খুলে খুলে মানুষ করেছে, তাদের খাইয়েছে, ঘুম পাড়িয়েছে, সব করেছে বাবা। বাবা ছাড়া আমি কিছু ভাবতে পারতাম না। বাবা নেই বলে আমার মনে হয় কেউ নেই। আমি একজন সবচেয়ে আপন মানুষকে হারিয়েছি। বাবা আমার কাছে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে আপন আমার কাছে। বাবাকে নিয়ে কিছু কথা বলতে গেলে আমার বলা শেষ করা যাবে না, এত কিছু বলার আছে। তবে এক কথায় যদি বলি তাহলে বাবার তিনটে বিশেষণ বাবার ক্ষেত্রে প্রযোজ্য। একটা আমার কাছে অবশ্যই, একটা হচ্ছে দয়ালু, দ্বিতীয় হচ্ছে উদাসীন, আর তৃতীয় হচ্ছে জ্ঞানী। তিনটে বিশেষণেরই একটা করে এক্সাম্পল দিচ্ছি আমার স্মৃতি থেকে। অবশ্যই যেমন দয়ালু, একটা মানুষ কতটা দয়ালু হতে পারে আমি দেখেছি অনেক ছোটোবেলায়, স্মৃতিতে অল্প অল্প এখনো আছে সেটা। এক কাকু আসতেন মাঝে মধ্যে বাড়িতে, সেই কাকু কোনায় বিপদে পড়ে বাবার থেকে টাকা ধার চাইছিল। তো বাবার কাছে সেই মতো দেওয়ার মতো কোনো টাকা ছিল না। কাকুকে কিন্তু বাবা হতাশ করেনি, কি করেছিলেন, নিজের হাতে তার বিয়ের একটা সোনার আংটি ছিল, একটি সোনার আংটি, সেটা অবলীলায় খুলে উনি দিয়ে দিয়েছিলেন। এরকম ঘটনা আমরা সিনেমাতে দেখে থাকি, রিয়েল লাইফে খুব মানে দেখা যায় না, কিন্তু বাবার কাছে সেটা নর্মাল। হাতের আংটিটা খুলে দিয়ে বলল এটা বিক্রি করে তুমি কিছু টাকা পেয়ে যাবে, এটা দিয়ে কাজ চালিয়ে নাও। তো এটা দেওয়ার পর উনি কিন্তু কাউকে বলেন উনি, কিন্তু আমি দেখেছিলাম এবং শুনেও ছিলাম, আমি সাক্ষী ছিলাম সেটা। উনি কাউকে বলেন উনি, আমরা কাউকে কিছু দিলে সবাইকে বলে বেড়াই আমি ওকে এটা দিয়েছি সেটা দিয়েছি, কিন্তু বাবা কাউকে কিছু বলেনি। অনেকদিন পর মা খেয়াল করলেন যে বাবার হাতের আঙুলটা ফাঁকা, আংটিটা কোথায়। তো
মা জিজ্ঞেস করলেন যে তোমার হাতের আংটিটা কোথায়, বললো ওটা আমি ও চাইছিল, পয়সা ছিল না আমার কাছে, তো এই আংটিটা খুলে দিয়ে দিয়েছি। মানে কত সাধারণ একটা ব্যাপার আর কি। কাজে বুঝতে পারছেন যে দয়ালু যে বিশেষণ, তো এটা বললেই বোঝা যায় যে মানে মানে বাবা কেমন ছিল আর কি। এটা একটা এক্সাম্পল দিলাম মাত্র, এরকম হাজার এক্সাম্পল আছে। আচ্ছা, সেকেন্ড আমি একটা বিশেষণ ইউজ করেছিলাম বাবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে যে উদাসীন। একটা মানুষ কতটা উদাসীন হতে পারে, যেমন আমার দিদি পড়াশোনা খুব একটা ভালো ছিল না, কোনোদিনও ফেল করেননি, পরীক্ষায় পাস করে গেছে কিন্তু খুব ভালো রেজাল্ট করতো না। তো বাবা একবার মনে আছে, সেটাও আমার সামনেই হয়েছিল ঘটনাটা, দিদি রেজাল্ট কার্ড বাবাকে দেখালো, দেখিয়ে বললো যে বাবা এই যে রেজাল্ট কার্ড। বাবা দেখলো যে তার মেয়ে পাস করে গেছে, ভালো রেজাল্ট হয়নি কিন্তু পাস করে গেছে। বাবা হাসি মুখে বললো, এবারও পাস করে গেলি, ফেল করতে পারলি না, ফেল করলে পরে এবার একটু ভালো রেজাল্ট করতে পারতিস। কত সাধারণ, মানে ভাবা যায় না, মানে ফেল করলে আর এক বছর টাইম পেতিস, ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে পারতিস। কত সাধারণভাবে কথাটা বললো, মানে কল্পনা করা যায় না। আর হচ্ছে জ্ঞানী, এটার ডেফিনেশন বলে শেষ করা যাবে না। বাবার যে কী অগাধ জ্ঞান, পুঁথিগত বিদ্যা মানে পড়াশোনা, তথাকথিত যে পড়াশোনা এডুকেশন তো কিছুই নেই, গরিব দারিদ্র, দারিদ্রতা থেকে উঠে আসা। তো একটা মানুষ তার জীবনে কীভাবে এত জ্ঞান সঞ্চয় করতে পারে আমি জানি না। আমি ছোটোবেলাতেই দেখতাম বাড়িতে প্রচুর লোকজন আসতো, বাবার সঙ্গে সলা পরামর্শ করতো, প্রচুর লোক কিসব লিখতে নিয়ে আসতো, আসলে সেগুলো অ্যাপ্লিকেশন ছিল ইংলিশে বাংলায়। তো আমি তখন মনে মনে ভাবতাম যে বাবা মনে হয় একটা হেভি কিছু ব্যাপার বোধায়, এত কিছু জানে বাবা, অনেক বড় সড়ো একটা মাপের কিছু। তো পরে যখন বড় হয়ে জানতে পারলাম যে বাবার এডুকেশন কিছুই নেই, তাহলে সেগুলো করতো কী করে, অবাক প্রশ্ন। এবং এই বড়োবেলাতেও আমার সঙ্গে কত রকম দেশ বিদেশ পলিটিক্স সংস্কৃতি এডুকেশন কত কিছু নিয়ে আলোচনা করতো, আমার তো মাথার উপর দিয়ে বেরিয়ে যেতাম, আমি শুধু হুম করতাম, কারণ আমার ধর্তব্যের মধ্যে ছিল না এই সমস্ত বিষয়গুলো। তো একটা মানুষ তার জীবনে এত জ্ঞান কীভাবে সঞ্চয় করতে পারে, সেটা বাবাকে না দেখলে বোঝা সম্ভব নয়। আর একটা বিষয় যেটা হচ্ছে, বাবা তো চলে গেলেন লাস্টের দিকে, বেশ কিছু দিন ধরে দিয়ে নানান হসপিটালে যুদ্ধ করলেন, আমরাও করেছি, হেল্প করেছি, যতটা করা সম্ভব, শুধু এই হসপিটাল সেই হসপিটাল করে গেছে, কিন্তু আসল লড়াই তো বাবা করে গেছে, নিয়ে তো কোনো কথা নেই। কিন্তু বাবার স্মৃতিচারণা করতে গিয়ে, স্মৃতিচারণ করতে গিয়ে আরও তিনটে মানুষের কথা না বললেই নয়। প্রথম মানুষ যিনি হলেন, তিনি হচ্ছেন আমার মা। বাবাকে লাস্ট 5 বছর ধরে একটা বাচ্চা ছেলে এবং তুলোর মতো যত্ন করে মা রাখতেন, এবং বাবা যে কারণে এত বছর আমাদের সঙ্গে ছিলেন। এই মায়ের এই অক্লান্ত পরিশ্রমের কোনো তুলনা নেই, কোনো তুলনা হবে না। মানে একটা মানুষ যেভাবে করতে পারে, সে মাকে না দেখলে বোঝা যাবে না কী নাই করেছে বাবার জন্য লাস্ট 4-5 বছর ধরে। বাবা যখন একদম অকেজো হয়ে গেছিলো, আস্তে আস্তে ঘর থেকে বেরোতে পারতো না, ঠিক সেই 4-5 বছর মা একা চালিয়ে গেছে, আমি তো বাইরে থাকি। সেকেন্ড আরেকজন, যার কথা না বললেই না, সে হচ্ছে আমার স্ত্রী। বাবা যখন হসপিটালে যাওয়ার আগে ঘরে যখন এরকম অবস্থা হয়ে গেল, তখন বাবাকে দেখাশোনা করার, তার জামা কাপড় চেঞ্জ করিয়ে দেওয়া, বিছানা থেকে ওঠানো শোয়ানো, মানে সাধ্যের অতিরিক্ত করেছে, অসাধারণ সাধ্যের অতিরিক্ত চেষ্টা করে বাবাকে মানে সাপোর্ট দিয়ে গেছে। তারপর যখন বাবাকে নিয়ে আমি নানান হসপিটালে ঘুরে বেড়াচ্ছি, স্ত্রী তখন কলকাতায়, এতদিন ছুটি নিয়ে থাকতে পারেনি, তো আমি হসপিটালে ঢোকার সময় হসপিটাল থেকে বেরোনোর সময় এগুলো তার জানা ছিল বলে রাখতাম। বিকেলে আবার ভিজিটিং আওয়ার্স ঠিক টাইমে টাইমে ফোন করতো, মানে আমি তো তখন একা, বুদ্ধি দেওয়া লোকে সবাই ফোন করতো, সমস্ত রিলেটিভরা খবর জানতো, কিন্তু জানার পর আমি জেনে মানে সিচুয়েশানটা শুনে শুধু বলতো ও আচ্ছা, কিন্তু কী করবো সেই স্টেপটা কিন্তু আমাকে আমার স্ত্রী গাইড করতো। গাইড করতো মিনস মানে সবই যে ঠিক বলতো এরকমটা না, কিন্তু কিছু তো আমি রেফারেন্স পেতাম যেটা আমার সেই সময় খুবই দরকার ছিল, তার কথা তার জন্যে না বলে পারলাম না।
দ্বিতীয় যার কথা না বললে একবারই চলবে না, সে আর কেউই না, আমার 10 বছরের কন্যা। সেও যখন দাদু অসুস্থ খবর পেয়ে ওখানে গেছে তার মায়ের সাথে, মায়ের সঙ্গে তাহলে তাল মিলিয়ে দাদুকে ধরে বসানো, শোয়ানো, মাকে হেল্প করা, জামা চেঞ্জ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে, হেল্প করেছে। শুধু এটা নয়, যেটা বলার জন্য বলছি সেটা হচ্ছে যে ওর কাছে কিছু এমার্জেন্সি ফান্ডের জন্য টাকা রাখা থাকে। আমার যখন হাত খালি হয়ে যায় আমি ওর থেকে টাকা নিই, আবার পরে দিয়ে দিই। তো সেই সময় কোনো এক সময় আমি ওর থেকে 1.5-2 হাজার টাকা নিয়েছিলাম যে আমি টাকা এসছে আমি ওকে ফেরত দিয়ে দেবো। তো আমি ওকে ফেরত দিতে গেছিলাম, সেই সময় ঘটনাটা ঘটেছিল, বাবা যখন অসুস্থ আমি ওকে ওর টাকাটা ফেরত দিতে গেছিলাম, সেটা 500 টাকা ছিল। তো ও আমাকে কী বললো, বললো যে বাবা দাদু তো এখন অসুস্থ, এখন তোমার অনেক খরচা হচ্ছে, তোমাকে ওই 500 টাকাটা আমাকে দিতে হবে না, ওটা তুমি তোমার কাছেই রেখে দাও। তো এই কথাটা শুনে আমার চোখটা ভিজে গিয়েছিল। আচ্ছা এবার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে ছোটোবেলায় বাবা মার কাছে আমরা প্রত্যেকেই কম বেশি মার খেয়ে থাকি দুষ্টুমির কারণে, বিভিন্ন কারণে। তো আমার ক্ষেত্রে এরকম 2 বার হয়েছিল, একটা আমার মনে নেই মায়ের কাছে শোনা, আর একটা আমার মনে আছে, যেটা মনে নেই মানে জানি না আর মায়ের থেকে শোনা। সেটা প্রথমে বলি, আমি তখন অনেক ছোট, তখন কাঁচের গ্লাসে দুধ দিয়েছে, তো আমি জেদ করেছি নাকি যে এই গ্লাসটা আমি নিজে হাতে ধরবো। বাবা বলছে পারবি না, পড়ে যাবে, আমি ধরছি তুই খেয়ে নে। তো আমি খুব জেদ করেছি, না ওটা আমিই ধরবো, তুমি ছেড়ে দাও। তো আমাকে যথারীতি বাবা ধরিয়েছে হাতে, যেই গ্লাসটা ধরিয়েছে সঙ্গে সঙ্গে আমি ছেড়ে দিয়েছি, মানে পড়ে গেছে হাত থেকে ঠকাশ করে মাটিতে। তো বাবা ক্ষুব্ধ হয়ে আমার গালে নাকি এমন চোর মেরেছিলো আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শোনা। আর দ্বিতীয়ত যে ঘটনাটা আমার মনে আছে পড়াবেলায়, তখন ক্লাস 7-8 এরকম কিছু হবে, তখন একটা ম্যাগি, ওই ম্যাগির প্যাকেট যে সাইড যে লোগোটা রয়েছে, লোগোটা 5-10 খানা এরকম করে কেটে পাঠালে ওদের একটা অ্যাড্রেস দেওয়া থাকতো, কিছু বই বা কিছু স্টিকার এগুলো পাঠাতো। তো আমি এগুলো ছোটোবেলায় খুব করতাম। তো ম্যাগি তো অত বাড়িতে খাওয়া হতো না, তখন সবে নতুন। তো তখন আমাদের কোয়ার্টারের পাশে কিছু 2-তলা কোয়ার্টার ছিল, মানে আমার ধারণা ছিল ওরা খুব বড়। তো ওই জায়গায় ডাস্টবিনে গিয়ে স্কুল থেকে ফিরে, 7-8 না ভুল বললাম, তখন আমি 4-5 করি, প্রাইমারি স্কুলে পড়তাম মনে হয়, যে স্কুল থেকে ফিরে চলে যেতাম ওই ডাস্টবিনে, এবং আমি একাই যেতাম, গিয়ে পুরনো ম্যাগির প্যাকেট নিয়ে আসতাম, ঘরে ওগুলোকে ধুতাম, ধুয়ে কাঁচি দিয়ে কেটে লোকগুলো, এটা আমি রেগুলার করতাম মোটামুটি। আমি প্রচুর পেয়েওছি বই ইয়ে পাঠিয়ে, এগুলো আমি বই লোগো স্টিকার হ্যান তার অনেক কিছু পেয়েছি। তো একবার আমি আমার বন্ধুকে নিয়ে গেছিলাম, বসে যেতে যাইনি, তাকে আমি জোর করেই নিয়ে গেছিলাম, নিয়ে গেছি, সে আমার সে ওইসব করেনি, ডাস্টবিন থেকে ম্যাগির প্যাকেট তাকেও করানো করিয়েছি, আমিও করিয়েছি। এবার বাড়ি ফিরতে হবে, একটু দূরে ছিল বাড়ি থেকে, নেমে গেছে মুষল ঝোল বৃষ্টি, বৃষ্টিতে ভিজতে ভিজতে ম্যাগির প্যাকেট হাতে নিয়ে এক গাদা নিয়ে দৌড়াচ্ছি বাড়ির দিকে। তো অবশেষে বাড়িতে এসে পৌঁছেছি, বাড়িতে ঢোকার আগে একটা সেট ছিল, ওখানে দাঁড়িয়েছি, এবার হাতে ম্যাগির প্যাকেট গোটা শরীর ভিজে গেছে, আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে। বাবা বলছে কোথায় গেছিলি, কোথায় গেছিলি সে দেখতেই পাচ্ছে হাতে কী রয়েছে, জানে না কোথায় গেছিলাম। দিয়ে ওই ছেলেটা ওই বন্ধু বলে দিয়েছে যে ও ওইখানে নিয়ে গেছিল, ও সে ভয়ে নিজে বাঁচার জন্য বলে দিয়েছে যে তখন তো আমাকে ওই ডাস্টবিন ওইখান থেকে ম্যাগির প্যাকেট খোলাতে নিয়ে গেছিলো। এবার বাবা তখন আমাকে এরকম সে হাতে নিয়ে এমন চোর মেরেছিল, আমার এখনও মনে আছে। আর সেইটার ডিসক্রিপশন সবথেকে ভালো হয় ওই বন্ধুটা, এখনও বলে সাউথের সিনেমায় যেরকম হাফটা স্লো মোশনে যায়, ওর মুখের সামনে দিয়ে স্লো মোশনে গিয়ে আমার গালে গিয়ে পড়বে, সে এক অদ্ভুত এক্সপ্রেশন। ওইটাও বাবার কাছে মার খাল বড়, লাস্ট বড় হয়েছে ক্লাস 4-5 হবে, আমার এখনও মনে আছে। তারপর যখন বড় হলাম, ঘর থেকে প্রথম বাইরে বেরোলাম পড়াশোনার জন্য, তো বাবা একটা কথা বলে দিয়েছিলেন যে কোনো কাজ যদি ঠিক করিস তো নির্ভয়ে এগিয়ে যাবি। আমরা যে আছি অর্থাৎ মা বাবা যে রয়েছে সেটা ভাববি নেই, তুই একাই আছিস, একদম যেখানে গিয়ে আটকে যাবি, কোনো রাস্তা নেই কোনো উপায় নেই, তখন এসে আমাকে বলবি, আমি গিয়ে হেল্প করবো,
আদারওয়াইজ চেষ্টা করবি একাই ফেস করতে। তো এতদিন সেই ফর্মুলা মেনেই আমি যেতাম এবং সত্যি কথা বলতে কোথাও আটকায়নি, একদম চলে গেছি। জানি কিছু হলে পেছনে বাবা আছে, কিন্তু আজকে সত্যিই বাবা নেই, কিন্তু আমার কাছে আছে। আমি জানি বাবা আছে, তাই আমি এখনো পর্যন্ত আশা করছি বাকি জীবনটা নির্ভয়ে এগিয়ে যেতে পারবো, কোথাও আটকাবো না। এতদিন যখন আটকাইনি এখনও আটকাবো না, আটকালে তো বাবা আছে, সাজেশন নিয়ে নেব। তারপর প্রথমে যখন আমি চাকরি পেলাম, খুব সামান্য একটা চাকরি, বাবা খুব খুশি হয়েছে, হয়ে আমাকে আদর করে বলেছিল যে আমার বাবা চাকরি করছে, আর কদিন পর লাল টুকটুকে গাড়ি চলে আসবে যাবে। দুঃখের কথা হলো এখনো পর্যন্ত লাল টুকটুকে গাড়ি চড়ার আমি নিজেও চড়তে পারিনি আর বাবাকেও চড়াতে পারিনি। তবে গাড়ি তো অনেক সামান্য ছোট্ট জিনিস, আমি এখন যেটা চালাই সেটা হচ্ছে জীবনের কঠিন রাস্তায় বিশাল লম্বা এক রেলগাড়ি, প্রতিটা কামরায় রয়েছে টন টন প্রবলেম সমস্যা, কিন্তু আমি ট্রেন চালিয়ে যাচ্ছি, আশা করি বাবা সেটা দেখতে পাচ্ছি।